দর্শক মণ্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। ইত্যাদির নিয়মিত পর্বে দেশের বিভিন্ন স্থানে গিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা দর্শক নির্বাচন করি, আর ঈদের বিশেষ অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে দর্শকদের নির্বাচন করে থাকি। আমাদের এবারের উপকরণ দেশীয় বাদ্যযন্ত্রের ছবি, যা আমাদের সহকারীরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছে। এখানটায় রয়েছে রানা আর এখানটায় রয়েছে মামুন, তারা সঠিক দর্শকদের বাছাই করবেন। এবারে সেগুলো আপনারা উপরে তুলুন এবং একটু নাড়তে থাকুন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দর্শক। দুর্ভাগ্যের বিষয় হলো, স্মৃতির অন্তরালে কালে কালে হারিয়ে যাচ্ছে আমাদের এইসব দেশীয় বাদ্যযন্ত্র, আর সেজন্যই এবারে আমাদের এই উপকরণ বিতরণ। এবারে অনুগ্রহ করে ছবিগুলো নামিয়ে ফেলুন। এবারে যাদের হাতে কোনো বাদ্যযন্ত্রের উপকরণ নেই, আছে শব্দ ধারণের কিংবা সম্প্রসারণের উপকরণ, মাইক্রোফোন পেয়েছেন, তারা দাঁড়িয়ে যান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তিনজন দাঁড়িয়েছে, এখানে একজন দেখতে পাচ্ছি, আপনার নাম? মোহাম্মদ শান্ত, ব্যবসা করি। মোহাম্মদ মাইনুল ইসলাম, ইনফরমেশন টেকনোলজিতে কাজ করি। আর্নিকা, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্টাডিতে আছি। আমরা তিনজন দর্শক পেয়ে গেলাম, চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করে দেবেন। আমরা তিনজন দর্শককে পেয়ে গেলাম, এবারে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ, চঞ্চল চৌধুরী। আসছেন চঞ্চল চৌধুরী। তিনি মূলত অভিনয়শিল্পী হলেও গানের বিষয়ে তার যথেষ্ট পারদর্শিতা রয়েছে। এই পর্বে তিনি অভিনয় করবেন একজন নতুন সঙ্গীত শিল্পীর চরিত্রে, আর তাকে সহায়তা করবেন আপনারা তিনজন। আপনি করবেন একজন গীতিকারের চরিত্রে, আপনি হচ্ছেন সুরকার, এবং আপনি হচ্ছেন একজন সঙ্গীত আয়োজক। চঞ্চল চৌধুরী শিল্পী হিসেবে আপনাদের কাছে সহযোগিতা চাইবেন, এবং আপনাদের কি করতে হবে সেজন্য আপনাদের হাতে আমরা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ, শুরু দেই। শিল্পী যাবেন গীতিকারের কাছে, কারণ প্রথমেই প্রয়োজন হয় কথার। আপনি আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন নতুন শিল্পী, আপনি আমাকে একটা গান লিখে দিবেন। আমি জানি যে আপনি যে গানই লেখেন সেই গানই হিট হয়। হিট? আর হিট তো আমার হাতের ইট, মাল নেই জায়গা মতো হিট। আপনি একদম সঠিক জায়গায় চলে আসছেন। কোন কিসিমের গান চান, রোমান্টিক, স্যাড, নাকি ওই শাউটিং, এই জাম্পিং, মানে ওই নাচা নাচি টাইপের গান আর কি? ভাই আমি তো এত কিছু বুঝি না, আমি একটা হিট গান চাই আপনার কাছে। ঠিক আছে, হয়ে যাবে। আরে ভাই, এই চম্পা, পারুল, ঝুমা ঝুমা, সব তো আমার লেখা গান হিট হয়েছে। ভাই আপনি যাদের নাম বলছেন, এদের গান শোনা তো দূরের কথা, কোনোদিন তো আমি এদের নামও শুনি। আরে দিয়া শুনবেন কেমনে? আর শুনতে হইলে আগে তো আপনাকে ঢুকতে হবে। ঢুকতে হবে মানে কোথায় ঢুকতে হবে? আরে ইউটিউবে, ইউটিউবে। আর ওইখানেই তো আজকাল ওই হিট আর ফ্লপ নির্ধারণ হইতাছে। এবার আমরা যাব সুরকারের কাছে, দেখি সুরকার কি বলেন। আসুন আপনি। জি ম্যাডাম। কোন ধরনের শুট চান, হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ, স্প্যানিশ? ম্যাডাম আপনি স্প্যানিশ গান করেন? আরে আমরা তো ওই সব জায়গা থেকেই মারি, ওই সব জায়গা থেকে মারলে ধরার সম্ভাবনা খুব কম। আপা আমি এত কিছু বুঝি না, আমি একটা বাংলা গান চাই। সুর যেমনই হোক, বাংলা কথা বসাইয়া দিলেই বাংলা, আপনি টেনশন নিয়েন না। আপনি এখন একজন সঙ্গীতায়োজকের কাছে যান, মানে অ্যারেঞ্জার। আচ্ছা আপা, থ্যাংক ইউ। এবার আমরা যাব সঙ্গীত অ্যারেঞ্জারের কাছে, আসুন আপনি। ভাই আমার গান লেখা হয়ে গেছে, সুরও হয়ে গেছে, এখন আপনি শুধু একটা মিউজিক তৈরি করে দেবেন। তৈরি করে দেবো মানে? আরে তৈরি করা আছে, আমি শুধু বাছাই করব। কিন্তু ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি তো নতুন গায়ক, বলতে গেলে পরে আমার গলায় আসলে সুর নাই বললেই চলে। গলা দিয়ে স্বর বের হয় তো? হ্যাঁ ভাই অবশ্যই বের হয়, স্বর বের না হলে আমি কথা বলছি কীভাবে? ব্যাস ওইটাই গান হয়ে যাইব, কম্পিউটার তো আছেই। আচ্ছা ভাই যারা আমার গানের সঙ্গে মানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবেন তারা কারা? সব বাজানো আছে। বাজানো আছে মানে
কোথায় বাজানো আছে? আরে কম্পিউটারের সফটওয়্যারে। থ্যাংক ইউ ভাই। দর্শক মণ্ডলী, এই হলো এক ধরনের গান বাজনার খণ্ডিত চিত্র। এদের কি বলবেন, সঙ্গীতের শত্রু না মিত্র? যাই হোক, এই পবিত্র ঈদের দিনে চঞ্চল চৌধুরী যেহেতু উপস্থিত আছেন, তার কণ্ঠে দু লাইন ভালো গান শোনা যাক। সবাইকে ঈদ মোবারক। সবার জন্য ঈদ আনন্দের হোক। মানুষে মানুষে আমরা সবাই সমান। মানুষের জন্য একটা গান করি, অল্প একটু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আপনারা সবাই মানুষে মানুষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন। ধন্যবাদ। এবারে ফলাফলের পালা। তো ফলাফল দেবেন চঞ্চল চৌধুরী নিজে। আজকে কে প্রথম হয়েছে কিংবা কে দ্বিতীয় হয়েছে আপনি নির্ধারণ করুন। অভিনয় আসলে সবাই ভালো করেছেন। ঈদের আনন্দ সবার মধ্যে সমানভাবে ভাগাভাগি হয়ে যাক, সবাইকে পুরস্কৃত করা হোক। অনেক ধন্যবাদ। সুতরাং আজকে আমাদের এই পর্বটি যেমন ব্যতিক্রমী, পুরস্কারও ব্যতিক্রমী। আপনাদের সবার জন্যই রয়েছে ঈদের পোশাক এবং আমাদের কাছে সবসময়কের জন্য মূল্যবান পুরস্কার, বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ এবং চঞ্চল চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।